অমর একশ গ্রন্থমেলা নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি পলাশ প্রাণের মেলা অনুষ্ঠানে আপনারা জানেন আমরা বইমেলা নতুন বই লেখক এবং সাহিত্যের নানা প্রসঙ্গে আড্ডা দিয়ে থাকি আজ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৃজনশীল প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স প্রকাশক আহমেদ মাহমুদুল হক মাহমুদ ভাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন জানা কেমন আছেন আপনি জি ভালো আছে আমরা প্রথমে একটু বইমেলা দিয়ে শুরু করব পরে মাওলা ব্রাদার্সের এবারের বই নিয়ে আমরা কথা বলবো আপনার সাথে জানবো বইমেলার বিষয়ে যদি জানতে চাই যে এবারের বইমেলা মানে বাংলা একাডেমি আমরা বারবারই অনু প্রতিটি অনুষ্ঠানে কথাটা বলি যে বাংলা একাডেমি বলছে যে এবারের বইমেলাটি অন্যান্য আগে যত বইমেলা হয়েছে তার চেয়ে আলাদা আপনি কি মনে করেন যে বাংলা একাডেমির এই মতামতের সাথে কি আপনি একমত আপনি লক্ষ্য করেছেন বাংলা একাডেমি যে বিষয়টি বলছেন আমরা তো একমত বটেই আমাদের দীর্ঘদিন একটা দাবি ছিল একটা বড় পরিসরে আমরা বইমেলাটাকে নিয়ে যাব এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক সোহাদ্দি উদ্যানে বইমেলাটি গত বছর আমরা শুরু করি তখন কিছু অব্যবস্থাপনা ছিল বইমেলায় হ্যাঁ এই সমস্যাগুলো এবার আমরা কাটিয়ে উঠেছি এবং পরিসরটা অনেক অনেক বেশি পরিসরে এবার বইমেলা হচ্ছে দ্বিগুণী বলা যায় দ্বিগুণী হ্যাঁ এবং পাঠক খুব স্বাচ্ছন্দ্যে তাদের করতে পারবে হ্যাঁ ঘোরাফেরা করতে পারবে তবে বইমেলা দুটো জায়গায় হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গনে হচ্ছে প্রাঙ্গনে হচ্ছে সেটা শিশু কিশোরদের স্টলগুলো ওখানে আছে লিটল ম্যাগ আছে ওখানে পাশাপাশি মূল অংশটা হচ্ছে সোয়ার দুধ দুধ মূল প্রকাশকরা রয়েছে আচ্ছা তো বিষয়ে যেটা এখন আমাদেরকে অনেক প্রকাশকরা বলেছেন এবং কালকে আমাদের এক অতিথি ছিলেন স্থপতি উনিও বলেছেন যে আসলে এই যে দুই প্রকাশকদের অভিযোগ হচ্ছে অনেক প্রকাশকের যে দুই দিকে বিভক্ত হওয়ার কারণে এখনও যারা দর্শক এবং পাঠকরা আসছেন তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন আপনি বলছেন যে ছোটদের বইয়ের প্রকাশনীগুলো মূল বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে কিন্তু আবার দেখেন মাওলা ব্রাদার্স ছোটদের বই করে না সচরাচর সিরিয়াস বই করে কিন্তু কখনো কখনো তো বাচ্চাদের বইও করে এরকম অনেক প্রকাশনী আছে যারা ছোটদের বই করে কিন্তু অনেকে কিন্তু বিভ্রান্ত হচ্ছেন তারা কিন্তু প্রথমে চলে যাচ্ছেন মূল প্রাঙ্গণে বই পরে ওখান থেকে ক্লান্ত হয়ে এখানে আসছেন আপনি আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি আসলে আমরা আমাদের শ্রদ্ধেয় বাংলা একাডেমির মহাপরিচালক ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম মেলা কমিটির সদস্য হিসেবেও আমি এই জিনিসটা তখন তুলে ধরেছিলাম তো ওনারা একটা প্রস্তাব দিয়েছিলেন যে যাদের বই খুব সংখ্যায় বেশি শিশু কিশোরদের তারা এখানেও একটা স্টল করতে পারেন যেটা আমরা আসলে চাইনি যে দুটো জায়গায় আমরা স্টল দেব কারণ আমাদের শিশু কিশোরদের বইও প্রচুর রয়েছে আমরা চেয়েছিলাম সব শিশু কিশোরদের যে বইমেলার যে স্টলগুলো সেগুলো বাংলা উদ্যানে অন্তত বেসরকারি প্রকাশকরা হ্যাঁ কোনো কিন্তু সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা কিন্তু নেই হ্যাঁ অনেকে হয়তো দেখা যাচ্ছে অনেক আমি অনেক আমি ব্যক্তিগত ভাবে দুই একজনকে দেখেছি যে যারা ওই মূল প্রাঙ্গন যেটা বাংলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে এখানে বই টই কিনে পরে এখানে এসে বলে আর এখানে তো ভালো বই দেখা যাচ্ছে তারা হয়তো তথ্যটা তাদের কাছে ছিল না যে এখানে মূল প্রকাশনীগুলো এখানে তো এবার একটু মাওলা ব্রাদার্সের এবারের প্রকাশনা সম্পর্কে জানতে চাই এবার মানে কতটি বই করেছে মাওলা ব্রাদার্স আমাদের এই আমরা প্রতি বছরই আসলে সৃজনশীল মননশীল শাখার সবগুলোর শাখারই প্রায় গুরুত্বপূর্ণ বইগুলো করার চেষ্টা করি এবং

শুদ্ধ শিখুন শিখুন শুদ্ধ লিখুন শুদ্ধ লিখুন এই বিষয়ের উপর এবার একটা বই নিয়ে আছি এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে আসলে আমরা আমরা যখন এই বাংলা ভাষায় বইগুলো প্রকাশ করি দেখি যে আমরা বাংলা বানানের একটা সমতায় রক্ষা করতে পারি না আমি মনে করি এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ইয়ে রাখবে জলদাসের একটি বই দেখছি মাকাল লতা হ্যাঁ এটা তার আপনারা জানেন হরিশঙ্কর জলদাস বেশ কিছু বছর যাবৎ খুবই উল্লেখযোগ্য লেখা লেখা আসছে এবং উনি পুরস্কৃত হয়েছে এটি খুব সমগ্র গল্পগ্রন্থ তারপরে হাসনাত আব্দুল হাইর উপন্যাস সমগ্র পাঁচ এটিও মাওলানা ব্রাদার্স করেছে বিশেষত্ব আছে এখানে সুলতান জয়নুল আবেদিন আপনার নবেরা তাদের যে উপন্যাসগুলো এর মধ্যেই সংকলিত হয়েছে এখানে করা হয়েছে এবছর আমাদের প্রকাশনী থেকে এসেছে আপনার বিচারপতি হাবিবুর রহমানের প্রবন্ধ সমগ্র এক দুই এটা আমরা নিয়ে এসেছে ইতিমধ্যে বাজারে চলে এসেছে এবং এটা পাঠকর অতিষ্ঠি কেড়েছে এবং একটা প্রকাশনী থেকে এসেছে এটি আমাদের প্রকাশনীর শেষ প্রচ্ছদ এবং এটি কায়েম চৌধুরী শিল্পী কায়েম চৌধুরী কিছুদিন আগে তিনি করাছেন আর একটি দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি মহাদেব শাহর কে জার এই যন্ত্র জলে এবার এই কবিতার বইটি একটি বই এসেছে তারপরে আনোয়ারা সৈয়দ হকের একটি গ্রন্থ আমরা দেখছি গলে যাচ্ছে ঝুলন্ত পদক জি এটাও ইয়েস আরো অনেক বই এসেছে আমরা জানি এটা আমরা বিরোধীর পরে আমরা এসেছে মুশিউরাহমানের যাব কিছুক্ষণের মধ্যে তার আগে পরে আমরা আরো বই নিয়েই করব কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমরা গতকালের বইমেলার একটু ছোট্ট অংশ আমরা দেখতে চাই কেমন ছিল গতকালের বইমালা সপ্তম দিনের বইমেলা ছিল অনেকটাই ছিমছাম দর্শকদের ভিড় খুব বেশি ছিল না তবে বইমেলায় যারা এসেছেন তারা দেখে শুনে বই কেনার যথেষ্ট ফুসরত পেয়েছেন ইতরটা খুবই ভালো লাগছে এত বিস্তৃত এবং সবাই ঘুরে ফিরে একেবারে খোলামেলা পরিবেশে বই দেখতে পারে ধীরে ধীরে বই বিক্রির পরিমাণ বাড়লেও এখন পর্যন্ত তার প্রকাশকদের মুখে হাসি ফোটাতে পারেনি এবার মেলার পরিসর অনেক বড় হয়েছে সেদিক দিয়ে আমরা খুবই আশাবাদী এবং এতে পাঠকদের জন্য অনেক উপকার যে তারা গাদাগাদি না বই দেখতে পারছি ভালোভাবে নতুন বইয়ের তালিকায় আজও যোগ হয়েছে বেশ কিছু নাম আর মেলা এবং বইয়ের টানে আজকের মেলায় লেখকদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি অন্যান্য বছর যে পাঠকদেরকে তাদের যে ভিড় সেই ভিড়টা কিন্তু এবার না হবার কথা তার কারণে এত স্পেস যারা বই পাগল নতুন বইয়ের গন্ধ নিতে যারা উৎসুক তারা এই মেলায় অবশ্যই আসবে সপ্তম দিনেও নজরুল মঞ্চ মুখরিত ছিল নতুন বইয়ের মোরক উন্মোচন নিয়ে আর মূল মঞ্চে ছিল যথারীতি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা গতকালকের বেলার কিছু একটা প্রতিবেদন দেখলাম কেমন ছিল গতকালের বইমেলা তো আমরা একটা ছোট্ট ছোট বিরতিতে যাব তারপরে মাওলা বারাদাসের বই বইমেলা এবং নানা প্রসঙ্গে আপনার সঙ্গে আড্ডা দেব দর্শক আপনারা দেখছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা ছোট্ট একটি বিরতিতে যাব আমরা আশা করি বিরতির পর আপনাদের সঙ্গেই পাবো বিরতির পর ফিরলাম আবারও দেখছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা সঙ্গে আছেন প্রকাশক আহমেদ মাহমুদুল হক মাহমুদ ভাই আমরা বিরতির আগে মাওলা ব্রাদার্সের কিছু বইয়ের নাম জেনেছি নতুন বইয়ে তো আপনি যদি আমাদেরকে আমাদের পাঠক দর্শকদের জন্য যে আর কি কি বই এসেছে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি লেখালেখি করেন পাশাপাশি এই সরকার বই বান্ধব সরকার হ্যাঁ

তারই মূলত প্রকাশ করে থাকে তো আমরা আমরাও মাঝে মধ্যে যে এক কিছু ইংরেজি সাহিত্যের বই করেছি এবছর আমার প্রতিষ্ঠানতে আরেকটি ইংরেজি বই বেরিয়েছে সেটা হলো মোহাম্মদ বদরুল হাসানের একটি বই সেটা একটা গল্প গ্রন্থ ইংরেজি ভাষায় তার উনি যে লেখালেখিগুলো করেছিলেন সেই বইটি কালেকশন হ্যাঁ কালেকশন কালেকশন আচ্ছা তার মানে হচ্ছে ইংরেজিতে লেখা বইয়ের চাহিদাও আছে আমাদের হ্যাঁ আমাদের এখানে একটা পাঠক আছে যেহেতু প্রায় পঞ্চাশটির ঊর্ধ্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছে তার মানে হচ্ছে যে আস্তে আস্তে পাঠক আরো তার পাঠক হ্যাঁ ইংরেজির চাহিদা একটু তৈরি হচ্ছে আমরা ইদানিং লক্ষ্য করছি যে একটা পাঠক তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আরেকটি বই দেখছি আমরা প্রবন্ধ সমগ্র সংগ্রহ এক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের এই বইটির কথা আপনি বলছিলেন যে এটি শেষ প্রচ্ছদ কায়েম চৌধুরী করেছে আসলে মাওলানা নির্মাণে ওনার অবদান আমরা বিশেষ ভাবে তার আমরা কখনোই শোধ করতে পারবো না উনি মাওলানা শুরু থেকেই হ্যাঁ উনি মাওলানা সাথে ছিলেন এবং উনি শেষ দিনটি এবং শেষ প্রচ্ছদটিও আমাদের করে দিয়ে গেছেন এটি আমাদের শেষ প্রছদ আমাদের প্রকাশনা থেকে কামসুদে করা এবং দুজনেই বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তিনিও প্রয়াত তো দুজন বিশিষ্ট ব্যক্তি এক বইয়ে আছেন তো মাওলানা ব্রাদার্সের কথা বলছিলেন যে আমরা জানি যে প্রাচীনতম প্রকাশনা সংস্থার মধ্যে একটি হচ্ছে মাওলানা ব্রাদার্স হ্যাঁ এটি আসলে 1954 সালে তখন পূর্ব পাকিস্তানে

সৃজনশীল মননশীল সাহিত্যের পাশাপাশি কিন্তু সৃজনশীল বইয়ের প্রতি আমাদের একটা ইয়ে থাকে মানুষ বিষয়ভিত্তিক আসলে বই খোঁজ করে পাঠক আমি প্রতি মেলায় এই জিনিসটা আমি সবসময় সবাইকে বলেছি যে বিষয়ভিত্তিক বই কিন্তু পাঠক খুঁজে তারা তাদের প্রয়োজনীয় বই মনে করেই সেটা সংগ্রহ করে সেটা একটা ডিকশনারি হতে পারে সেটা একটা কোষগ্রন্থ হতে পারে সেটা আপনার ভাষার উপরে হতে হ্যাঁ ভাষার উপরে হতে পারে বাংলা বানান রীতির উপরে হতে পারে এই আসলে সবাইকে লক্ষ্য রাখা উচিত এবং এই ধরনের বই আসলে বেশি প্রকাশিত হওয়া দরকার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিষয়ে বৈচিত্র্য থাকে আপনাদের প্রকাশনায় যেমন আমরা চেষ্টা করি হ্যাঁ আমরা সেই এই ধরনের কোন পাণ্ডুলিপি আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি এই বইটি বাজারে নিয়ে অন্যান্য প্রকাশনী যারা দেখি যে আমরা জানি যে তাদের উপন্যাসের প্রতি এক ধরনের দুর্বলতা থাকে তো আমরা যে কয়টি বই এখন মধ্যে দেখলাম একটিও কিন্তু উপন্যাস পাইনি তার মানে কি মাওলানা ব্রাদার্স উপন্যাসে কি খুব বেশি জোর দেয় না বা না 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 মাওলানা ব্রাদার্স থেকে যে এই আমরা অনেকগুলো উপন্যাস প্রকাশ হয়েছে মাওলানা ব্রাদার্স প্রায় উপন্যাসই আপনার সাহিত্য পুরস্কারগুলো পেয়েছে এই এই বিষয় মোটেই সঠিক না তো আমরা লক্ষ্য রাখছি আমরা ভালো উপন্যাস পেলে আমরা সবসময় মানে ওই ধরনের কোন আপনাদের ইনে উপন্যাস ভালো হলে আমরা প্রকাশ তো আবার একটু মেলা প্রসঙ্গে ফিরে আসতে আপনি বলেছেন যে পরিসর বেড়েছে বিক্রি কি বেড়েছে বা আপনি এবারে মেলা নিয়ে রাজনৈতিক একটু অস্থিরতা আছে তো সবকিছু মিলিয়ে এবারে মেলা নিয়ে কি আপনি আশাবাদী না আমি গত ছুটি দিন প্রথম যে ছুটি দিন আমরা পেলাম সেটা আপনারা আপনারা বইমেলা এত লক্ষ্য করবেন যে অতীতে যে পাঠকের যে চাপ ছিল আমরা দেখেছি সেটাও কিন্তু আমরা এবছর লক্ষ্য করেছি তার মানে পাঠক যদি সময় এবং সুযোগ পান তাহলে কিন্তু বই তারা চলে আসবেনি পাঠক কিন্তু মেলা কেন্দ্রিক সবসময় তারা বই ভালোবাসেন হ্যাঁ তারা বই ভালোবাসে তারা বই সংগ্রহ করতে চায় এবং মেলার প্রতি তাদের একটা আকর্ষণ তীব্র আছে আমরা জানি যে আপনি মেলা কমিটি তো আছেন আপনি বলেছিলেন শুরুতে অনুষ্ঠানের তো অনেকে অভিযোগ করছেন যে পরিসরটা অনেক বড় কোথাও একটু বসার দুদণ্ড বসার বা একটু বিশ্রাম নেওয়ার সুযোগ নেই কোনো যদি বেঞ্চ বা এ ধরনের যদি কোনো ব্যবস্থা খুব মেলার মেলার জন্য আসলে সামনে যে আপনি আপনারা দেখেছেন সেটা আপনার সেখানে পরিসরটা খুব বড় রেখেছে এবং আমরা লক্ষ্য করেছি যে পার্শ্ববর্তী যে স্টলগুলো আছে তার গাছের যে ছায়ায় সেখানে কিন্তু কিছু বেঞ্চের ব্যবস্থা করেছে এবং ওখানে বসারও বেশ কিছু ব্যবস্থা আছে মানে দুই খন্ডে মেলা হচ্ছে কিন্তু দুই খন্ডে কিন্তু দুই পার্থক্য আছে অনেক যেমন বাংলা একাডেমি প্রাঙ্গণে ক্যাফেটেরিয়া আছে এখানে কিন্তু পানি খাওয়ারও ব্যবস্থা নেই তো কারণ বই বইয়ে আমরা জানি যে বই কিন্তু অন্যান্য পণ্য কেনার মতন এখানে মানুষ একটু দেখে নেড়েচেড়ে ফ্ল্যাপটা পরে হ্যাঁ একটু সময় নেয় কারণ তিনটা থেকে রাত নটা পর্যন্ত মেলা তো এইসব ব্যবস্থা আপনার কি মনে হয় রাখা পাঠক কিন্তু দুটো মেলার দুই প্রান্তে পাঠক কিন্তু যাচ্ছে পাঠক পরিশ্রান্ত হয়ে গেলে বাংলা একাডেমির মেলা ব্যবস্থা রয়েছে আসলে গতবারের ব্যবস্থাপনা অনেক অনেক সুন্দর এবং আমরা করতে পারি আস্তে আস্তে যে ছোটখাটো যেসব ইয়ে দূর হয়ে যায় এবং আমি মনে করি না যে খুব একটা টুটি এবারের মেলা আমরা আমরা আমাদের আমরা লক্ষ্য করিনি আমরা মনে করি যে গত বছর যে ছুটিগুলো ছিল তার সবগুলি আমরা এই বছর কাটিয়ে উঠতে পেরেছি মানে আপনি আশাবাদী আমি হ্যাঁ আশাবাদী যে এটা খুব আরেকটি বই দেখছি ডক্টর জিল্লুর রহমান খানের বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম এই বইয়ের বিষয়বস্তু কি বা এই বইয়ে কি আছে উনি বঙ্গবন্ধুকে নিয়ে ওনার যে একাডেমিক যে পর্যালোচনা পুরো উনি যেভাবে দেখেছিলেন এবং এই বইটি তারই আচ্ছা উনি লিখেছেন এবং এই প্রবন্ধ না হ্যাঁ কথা প্রবন্ধ বঙ্গবন্ধুকে নিয়ে ওনার পুরো পর্যালোচনা এবং এটা একটা একাডেমিক বই হিসাবে এটা প্রকাশিত হয়েছে এবার একটু পশ্চিমবঙ্গের দিকে যেতে চাই সেখানেও কলকাতা বইমেলা হয়েছে বা শেষ হয়ে যাওয়ার কথা তো দুই বা মানে বাংলা ওটাও পশ্চিমবাংলায় এটা পুরো আমাদের বাংলাদেশ তো ওখানে যে বই ওখান থেকে বই প্রকাশিত হচ্ছে যে মানের দিক দিয়ে আমি বলতে চাচ্ছি যে মানে লেখার মান না প্রোডাকশন প্রোডাকশনের দিক দিয়ে কারা এগিয়ে আছে আমাদের বই আমাদের বই কিন্তু প্রোডাকশনের দিক দিয়ে এখন অনেক মানে বিশ্ব মানের পর্যায়ে চলে গেছে তো আপনি যদি তুলনামূলক বিশ্লেষণ করেন আমরা আমাদের অবস্থান কোথায় বাংলায় ওখান থেকে ভালো বই বিষয়ে ভিত্তিক যে বইগুলো বের হয় ওরা ভালো বই প্রকাশ হয় কিন্তু পাশাপাশি বাংলাদেশ থেকে এখন যে বই প্রকাশিত হচ্ছে ওটার মান কোনো অংশেই আমরা পশ্চিমবঙ্গের মানে কলকাতার যে বই তাদের কাছ থেকে আমরা অনেক আমরা এগিয়ে আছি নিঃসন্দেহে তবে ওখানকার আমরা লক্ষ্য করেছি করেছি শুধু আপনার আনন্দ পাবলিশার্স তাদের বইয়ের মান বেশ ভালো এবং তাদের বইয়ের মূল্যও বেশ বেশি আমাদের তুলনায় বেশি বেশি আচ্ছা আমরা একদম শেষ পর্যায় মাল মহৎ ভাই আমরা শেষ করে আগে ছোট্ট করে জানতে চাই যে মাওলা ব্রাদার্স তরুণ লেখকদের জন্য কি কোনো ধরনের ভূমিকা রাখে কি না একটু সব সংক্ষেপ না মাওলা ব্রাদার্স তরুণ লেখকদের বই প্রতি বছরই প্রকাশ করে এবছরও আমরা তরুণ লেখকদের বই প্রকাশ করছি এবং নতুন নতুন লেখকদের এই বিষয়ে আমরা সবসময়ই যত্নবান আচ্ছা ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা আরও যত্নবান থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাণের মেলা অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক প্রাণ মিস্টার ম্যাঙ্গো প্রাণের মেলা আজ এ পর্যন্ত দেখা হবে আগামীকাল একই সময়ে বৈশাখীর পর্দায় আর যাওয়ার আগে সেই একই কথা বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন শুভ